করোনা ভাইরাসের দাপটে সারা দেশে চলছে লকডাউন, ফলে দেশ জুড়ে কর্মহীন অসংখ্য মানুষ, অনাহারে দিন কাটাচ্ছে বহু অসহায় দরিদ্র পরিবার। এই সময় সোদপুরে অসহায় ও দরিদ্র মানুষের পাশে ত্রাতার ভূমিকায় দেখা গেল দৃষ্টি সমাজসেবী সংস্থাকে। দৃষ্টির সদস্যরা সোদপুরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে 20 দিন ধরে প্রায় 500 মানুষের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, আলু, সর্ষে তেল ও সয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়াও রান্না করে পোলাও, আলুর দম পরিবেশন করা হয়েছে 300 জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে। সোদপুর দক্ষিণায়ন ক্লাব ও ঋষি অরবিন্দ সরণী স্যানিটাইজ করা হয়। দৃষ্টি সমাজসেবী সংস্থা ও তার সদস্যরা সারা বছরই এলাকার বিভিন্ন সমাজসেবামূলক কাজের মধ্যে নিজেদের নিয়োজিত রাখেন। এই সমাজসেবামূলক কাজে খুশি স্থানীয় এলাকাবাসী। সৌভিক দাস, LCW ইন্ডিয়া, সোদপুর।